জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। নেপালে দুই বালককে যৌন নিপীড়নের দায়ে জাতিসংঘের সাবেক ত্রাণ কর্মকর্তা পিটার জন ডগলিশকে 15 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। মঙ্গলবার কাঠমান্ডুর কাভরে জেলা আদালত এই রায় দেয়। এর আগে গত বছর ডগলিশকে কাঠমান্ডুতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ব্রিটেনের দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, পিটার জন ডগলিশের বিরুদ্ধে 12 ও 14 বছরের দুই বালককে যৌন নিপীড়ন করার অভিযোগ আদালতে প্রমাণিত হয়। চলতি বছরের জুনে আদালত তাকে দোষী সাব্যস্ত করে একটি মামলায় 9 বছর এবং অন্য একটি মামলায় 7 বছরের কারাদণ্ড দেয়।